এই হচ্ছে সেই কুসুম্বা মসজিদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলায়। আর আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই ঐতিহাসিক কুসুম্বা মসজিদ। আমরা বাংলাদেশের কারেন্সি বা বাংলাদেশের 5 টাকার নোটে যে মসজিদটা দেখে থাকি, এই সেই কুসুম্বা মসজিদ। জানা যায় 1558 থেকে 1569 খ্রিস্টাব্দে আফগানি শাসন আমলে সুলাইমান নামক এক ব্যক্তি এই ঐতিহাসিক মসজিদটি নির্মাণ করে। আজকে আমরা এই মসজিদটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। নওগাঁ জেলা সদর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে এই কুসুম্বা মসজিদ অবস্থিত। মসজিদটির প্রবেশদ্বারের সাইনবোর্ডেই এর ইতিহাস লেখা রয়েছে, যার নির্মাণকাল 1558 থেকে 1559 খ্রিস্টাব্দ। ইতিহাস থেকেই জানা যায়, সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহ রাজত্বকালে জনৈক সুলাইমান নামক একজন ধর্মপ্রাণ মুসলমান এই মসজিদটি নির্মাণ করেছিলেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই সেই ঐতিহাসিক কুসুম্বা মসজিদ, যেটা আমাদের বাংলাদেশের 5 টাকার নোটের মধ্যে দেওয়া। এই হচ্ছে সেই কুসুম্বা মসজিদ। কালো ও ধূসর রঙের পাথর আর পোড়ামাটির ইটে গড়া, ঐতিহ্য ও স্মৃতি ধারণ করে দাঁড়িয়ে আছে এই কুসুম্বা মসজিদ। চারদিকে প্রাচীর ঘেরা মসজিদটির মূল গাঁথনি ইটের হলেও সম্পূর্ণ দেওয়াল এবং ভিতরের খিলানগুলো পাথরের আস্তরণে ঢাকা। মসজিদের সামনে রয়েছে বিশাল আকৃতির দিঘি, যার আয়তন প্রায় 77 বিঘা। গ্রামবাসী ও মুসল্লিদের খাবার পানি ও গোসল ও অজুর প্রয়োজন মেটানোর জন্য এই দিঘিটি নির্মাণ করা হয়েছিল। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরের পাড়ে আমি এখন একটু নামছি। তো দেখুন, বিকেলবেলা কি মনোরম একটা পরিবেশ এখানে। এখানে অনেকে উঁজু করে থাকেন, আবার এখন যে পরিবেশ হয়তো উঁজু করা হয় না। এখানে বিকেলবেলা মানুষ ঘুরতে আসে। দেখেন, এখানে একটা নৌকাও আমরা চলতে দেখতেছি অলরেডি। বিশাল আয়তনের এক পুকুর, এখানেই মুসল্লিরা কিন্তু উঁজু করে থাকেন শুক্রবারে। আর আমরা এটা জানলাম, আর শুক্রবারে এখানে প্রায় শত শত মুসল্লি একত্রিত হয়, হাজার হাজার মুসল্লি একত্রিত হয়। মসজিদটির দৈর্ঘ্য 58 ফুট এবং প্রস্থ 42 ফুট। দুই সারিতে 6টি গোলাকার গম্বুজ রয়েছে। ১৮৯৭ সালে এক ভূমিকম্পে এই মসজিদটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এমনকি এই মসজিদের 3টি গম্বুজ ভেঙে যায়। পরবর্তীতে বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ এটিকে আবার পুনরায় সংস্করণ করে। শুক্রবারে 1200-2000 মতো লোক তারা কি করে মূলত এখানে এসে? এখানে তারা সিন্নির উপলক্ষে আসে, সিন্নে দেয়, মান্নত করে, নামাজ পড়ার উদ্দেশ্যে আসে। এটা আরও 30 বছর আগে আমি দেখে গেছি, যখন ছোটোবেলা মালি এসেছিল। আর এখন বয়স মোটামুটি 51 বছর চলে, 51 বাহান মতো চলবে, এরকম একুরেট হিসাব নাই। তো এই বছর আবার আসছি এখানে। আসলে আগের স্থাপনাগুলো দেখলেই কিন্তু মনটা শান্তি হয়ে যায়। এখনকার স্থাপনা আর আগের স্থাপনা কিন্তু বহুত পার্থক্য রয়েছে। এই দেখতে পাচ্ছেন পাথর, পাথর দিয়ে বিভিন্ন লতা পাতার এরকম কারুকার্য করা রয়েছে পুরো দেওয়ালে। মসজিদের ভিতরে এক কোণে স্তম্ভের উপর একটি উঁচু জায়গা রয়েছে। ধারণা করা হয়, এই আসনে বসেই তৎকালীন কাজী বা বিচারকেরা এলাকার বিভিন্ন সমস্যার সমাধানে বিচার কাজ পরিচালনা করতেন। আমি যে আসামের কামরূপ জেলার পুয়ামক্কা আপনাদেরকে দেখিয়েছি, সেখানেও কিন্তু এইরকমই, ঠিক মসজিদ বা মাজারের পাশে হচ্ছে এরকম একটা উঁচু জায়গা, যেখানে পর্যটক যারা আসে তারা তাদের জন্য কিন্তু তবারকের রান্নার ব্যবস্থা এখানে রয়েছে। মসজিদের পাশে এরকম পর্যটন স্পটের মতো অনেক দোকান গড়ে উঠেছে, কারণ দর্শনার্থীরা সবসময় এখানে এই মসজিদটা দেখার জন্য আসে। আসার পথে এখানে সকল খাবার দাবার পেয়ে যাবেন। এই কুসুম্বা মসজিদের পাশে কিন্তু এই দোকানগুলো কেন্দ্র করে, মসজিদকে কেন্দ্র করে কত সুন্দর সুন্দর জিনিস এখানে বিক্রি করা হয়, অন্য ধাঁজের জিনিস, খুবই ভালো লাগছে। এই পাশে হচ্ছে মসজিদ, এই পুরনো মসজিদের পাশেই এরকম চুলা। ওরে বাবা, আমি এরকম এতগুলো চুলা একত্রে কখনোই দেখিনি। আমি ভারতের পুয়ামক্কাতে গেছি, বিভিন্ন দরগা শরীফে গেছি, এরকম এতগুলো চুলা একসাথে আমি দেখিনি। দেখুন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, প্রায় 30টার মতো এরকম চুলা। যেহেতু অন্ধকার হয়ে গেছে, আপনাদেরকে
সেভাবে দেখাতে পারলাম না। আসসালামু আলাইকুম। 28টা, এই 28টা চুলাতে কি রান্না করা হয়? হ্যাঁ, রান্না করা হয় শুক্রবারে। শুক্রবারে সব হয় না তো, আরও ওদিকে আরও আছে, মানে চুলা আরও আছে। হ্যাঁ, রান্না করা হয় এই 28টা, আরও আবার 28, 36টা আরও ওদিকে আছে আরও। তো বন্ধুরা, আপনারা শুনতেই পেলেন সেই কাকার মুখে, এই যে এখানে 28টি চুলা আছে, এই 28টা চুলাতে মানে রান্না তো করা হয়ই, এই চুলাতেও নাকি হয় না, মানে বাহিরে আরও চুলা আছে আর সেখানেও রান্না করা হয়। তাহলে আপনারা অনুমান করতে পারছেন যে প্রতি শুক্রবার এখানে কী পরিমাণ মানুষজন হয়? দেখুন, পুরো একটা এরিয়ার মধ্যে শুধু চুলা আর চুলা। অনেক ডাক্তার দেখাইছে, মাদ্রাস গিয়েছে, হয় না। এখানে দু রাকাত নামাজ পড়ে, মেয়েরা দু রাকাত নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, আল্লাহর কাছে চাই, আল্লাহ দিয়ে দেয় এক বছরের মধ্যে বাচ্চা। এই ওগুলো খাসি মানুষ করে, কেউ একটা করে, কেউ দুটা করে, দিয়ে এখানে হাদিয়া নিয়ে আসে, কুটুম সাক্ষাৎ নিয়ে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া হয়। অনেকে আবার অনেকের পুরানো অসুখ বিসুখ থাকে, মাজাই ব্যথা, যে প্যারালাইসিস, অনেক আল্লাহ দিলে অনেক মানে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ ভালো হয়। বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে পুরাকৃতির মধ্যে কুসুম্বা মসজিদটি অন্যতম। এখানে প্রতিদিন শত শত দর্শনার্থী আসেন মসজিদটি দেখার জন্য। 2017 সালের মসজিদের চতুর্দিকে আলোকসজ্জার কাজ এবং দিঘির পারে ফুলের বাগান নির্মাণ করা হয়। দর্শনার্থীর জন্য মসজিদটির পাশে পিকনিক স্পট ও বিশ্রামাগার রয়েছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন কোনো ইতিহাস নিয়ে। আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।